আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে প্রাগাসাস ব্র্যান্ডের নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। মেশিনের নেম প্লেটে বিস্তারিত এখানে মেশিনের মডেল টাইপ এগুলো দেওয়া আছে। আপনাদেরকে এই মডেলের মেশিনের কন্ট্রোল বক্সের কিছু প্রোগ্রাম দেখাবো। সর্বপ্রথম আপনাকে যে প্রোগ্রামটি দেখাবো সেটি হচ্ছে, আপনাকে একটি উদাহরণ দিই। মনে করেন এই প্লাটবিট মেশিনটা আপনি একটি সাইজ সিম প্রসেসে দিলেন, অর্থাৎ একটি সাইজ সিম প্রসেসে দিলেন। আপনি দেওয়ার পরে আপনার সাইজ সিমের যখন পকেট আসবে, অর্থাৎ প্যান্টের যখন একটা পকেট আসবে, তখন প্যাশাপিটা আপ করতে হয়। তো যখন আপ করতে হয় তখন কিন্তু নেল বা সহ প্যাডেল চাপ দিলে আপ হয়ে যায়। এই প্রোগ্রামটি আপনার জানতে হবে, এই প্রোগ্রামটি জানতে হলে এই ভিডিওটি দেখতে হবে। তো এই প্রোগ্রামটা অনেক সময় দরকার হয় বেশিরভাগই, কারণ বডির যে গার্মেন্টস মাঝখানে কিন্তু প্যাশাপিট আপ করতে হয়। তো তখন যদি এটা প্রোগ্রাম চালু না থাকে তখন কিন্তু এটা নিডেল বা সহ আপ হয়ে যায়। তো সর্বপ্রথম পি বাটন এবং প্লাস বাটন একসাথে চাপ দিয়ে এভাবে আনতে হবে। এখানে পি এবং ডাবল জিরো জিরো, এটা হচ্ছে প্রোগ্রাম। আমি এখানে 8 নম্বর প্রোগ্রামে যাব, এই প্লাস বাটন চেপে 8 নম্বর প্রোগ্রামে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারছেন এই 08, আমি এই পি বাটন আবার প্রেস করব। প্রেস করার পরে এখানে 0 লেখা আছে, অর্থাৎ এখানে 0 লেখা আছে, এখানে এই প্রোগ্রামটা চালু নাই। তো আমি এখানে প্লাস বাটন চাপ দিয়ে 1 করে দিব, দিয়ে ওকে বাটন চাপ দিয়ে আপনাদেরকে আমি মেশিনটি এখন চালিয়ে দেখাবো। এখন কিভাবে আসে সেই জিনিসটা দেখাবো, আর এটা অফ করে আবার চালিয়ে দেখাবো এটার কিভাবে ছিল। তো চলুন দেখা যাক, আমি এটা চালু করে দিছি। এই যে আমি মেশিনটা এখন কিন্তু চালাচ্ছি, এই যে মেশিনটা আমি চালাই আস্তে করে ব্রেক করার পরে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মেশিনটা চালানোর পরে ব্রেক করার পরে এই যে প্যাশাপিট আপ হচ্ছে, প্যাশাপিট আপ হচ্ছে, কিন্তু নিডেল বারটা কিন্তু ডাউন আছে। এখন কিন্তু নিডেল বারটা আপ হচ্ছে না। নিডেল বারটা আপ হবে কখন? যখন আমি ব্যাকে জোরে চাপ দিব তখন একসাথে নিডেল বার এবং প্যাশাপিট উপরে উঠে যাবে, অর্থাৎ আমার কাজ শেষ, তখন এই জিনিসটা হবে। কিন্তু আমার এটা মাঝখানে ব্রেক করতে হচ্ছে। তো এই প্রোগ্রামটা যদি চালু থাকে তাহলে এই যে গার্মেন্টসের মাঝখানে যখন ব্রেক করবে তখন এই শুধু প্যাশাপিটটা উঠে যাবে, অপারেটরের কাজটা অপারেটর সুন্দর করে করতে পারবে। তার জন্য এই প্রোগ্রামটা চালু করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে 0 করে আবার ওকে করে দিয়ে আপনাদেরকে আমি চালু বন্ধ করে দিছি, বন্ধ করে দিয়ে এখন আবার চালা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মেশিন চলতেছে, যখন আমি ব্রেক করা হচ্ছে আস্তে করে প্রেশার পিট এবং নিডেল বার একসাথে আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জিনিসটি কিন্তু এখন অন করা আছে। অর্থাৎ এটা এভাবেই ছিল, সেটাকে আমি আপনাদেরকে ডাউন থাকা অবস্থায় কীভাবে রাখতে হয় সেটাও দেখালাম। তো এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন, 8 নম্বর প্রোগ্রামে প্যাশাপিটটা আপ এবং ডাউন থাকে। এইটা এখন এই বন্ধ করা ছিল, আমি এখন আবার চালু করে দিচ্ছি, কারণ এটা বেশিরভাগ এভাবেই থাকে। এভাবে না থাকলে অপারেটরের গার্মেন্টস করতে সুবিধা হয় না। তো আপনাদেরকে প্রথম যে প্রোগ্রামটা দেখালাম এটা অবশ্যই আপনাদের খুবই প্রয়োজনীয়, এবং আরেকটি প্রোগ্রাম দেখাবো সেম এইভাবে। আবার প্রোগ্রামে ঢুকবো, এই 19 নম্বর প্রোগ্রামে যাব। এটা হচ্ছে সোলো স্টিচ, অর্থাৎ আপনার কাজের সময় এই সোলো স্টিচটা প্রয়োজন হয়। আপনি কয় নিডেল সোলো হয়ে পরে রানিং হবে সেই জিনিসটা এখান থেকে সেট করতে হবে। তো এই 19 নম্বর প্রোগ্রামে এখানে আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি 0 থেকে 15 স্টিচ পর্যন্ত আছে। তা আপনার কাজের জন্য আপনি যে কয় স্টিচ রাখবেন এখান থেকে সেটা সেট করবেন। আমি 5 নিডেল রাখছি, এই যে 5 নিডেল রাখছি। রাখার পরে আমি ওকে বাটন দিছি, এখন আমি আবার পি বাটন প্লাস বাটন দিয়ে 20 নম্বর প্রোগ্রামে যাব। এই 20 নম্বর প্রোগ্রাম হচ্ছে এই সোলো স্টিচের স্প্রিড, অর্থাৎ আপনার সোলো স্টিচটা কত গতিতে রাখবেন সেটা এখান থেকে সেট করবেন। তো এখানে 800 দেওয়া আছে, এটাকে আমি বাড়াতেও পারবো কমাইতেও পারবো, কিন্তু বাড়ানোর প্রয়োজন নাই, কারণ সোলো স্টিচতে একটু স্পিড সোলো হলে ভালো হয়। আর সোলো স্টিচের স্পিডটা এই জন্যই দিতে হবে সোলো। এটা চালু করে দিলাম আমি 200 দিয়া, 200 স্পিড রাখছি, তাকে আপনাদেরকে চালাইয়া দেখাচ্ছি। তো আশা করি আপনারা এক এক করে প্রোগ্রামগুলো দেখতে পাবেন এবং আমার সাথে থাকবেন, আপনাদের উপকারে আসবে। এইসব প্রোগ্রামগুলো আসলে জানা দরকার, কারণ এগুলো কাজের সময় লাগে, তার জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিন চালাচ্ছি, দেখছেন প্রথম কিন্তু নিডেল সোলো স্টিচ হয়ে পরে রানিং হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আশা করি 19 নম্বর এবং 20 নম্বর প্রোগ্রামের কী কাজ সেটা দেখতে পাচ্ছেন। স্পিডটা একটু বেশি সোলো হয়ে গেছে, কারণ এত সোলো হলে সমস্যা, কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য এটা করছি, মূলত দেখানোর জন্য এটা করছি।
তো আশা করি আপনারা এই সোলো স্টিচ এবং সোলো স্টিচের স্পিড এই প্রোগ্রাম দুটো জানতে পারছেন। এই যে এখানে সোলো স্টিচ 5 নিডেল দেওয়া ছিল, আমি জিরো করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে জিরো করে দিছি এবং 20 নম্বরে এখানে স্পিডটা আগের মতো করে দিছি। তো এখন কিন্তু সোলো স্টিচ নাই, স্পিড বাড়াইলে কিন্তু এটা বোঝা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু শুরু থেকে যে গতি এবং লাস্টেও সেই গতি, অর্থাৎ সোলো স্টিচ অফ করা। এবং এখানে স্পিড যদি আপনি বাড়িয়েও দেন তারপরে কি এটা কাজ হবে না, অর্থাৎ সোলো স্টিচ এক নিডেল দুই নিডেল রাখে আপনার স্টিচটা স্পিডটা আপনার সেট করতে হবে। আশা করি আপনাদেরকে আমি তিনটি প্রোগ্রাম বুঝতে পেরেছি। এবং এই যে এখানে নিডেলটা আপ আছে ডাউন আছে, আপনি শর্টকাটে নিডেল আপ ডাউন করে রাখতে পারবেন কাজের ক্ষেত্রে। এবং আপনাদেরকে এই মেশিনের আরও বিস্তারিত যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুদা হাফেজ।